Bye.
বাবা রান্না নিয়ে চলে এসছি। আজকে কাতাল মাছ একটু ফ্রাই করে রান্না করব টমেটো দিয়ে। আজকে টুকটা রান্না করব, আর রান্না করব শিম আলু ফুলকপি দিয়ে, শিঙে মাছ দিয়ে। আমি সব রেডি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন এটা আমি ফ্রাই করার জন্য এখানে লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম। এটা ফ্রাই করব, তার জন্য ফ্রাই করে রান্না করব টমেটো দিয়ে। আর এটা রান্না করব যে আপনার শিঙি মাছ দিয়ে। আমার সাথে ততক্ষণ থাকবেন, আমি রান্নায় যাচ্ছি। রান্নায় মাছগুলো ফ্রাই করতেছি। এখন আমি সব ফ্রাই করে দিলাম। এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এটা ফুলকপির জন্য, আলুর জন্য। সেম আলু ফুলকপি দিয়ে রান্না করব। একটু আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য করে, বেশি দেব না, অল্প করে দিলে হবে। এটা আমগুলো অসুবিধা নেই, এই জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। রান্না করবো তার জন্য জিরা গুঁড়া, এলাচ গুঁড়া, আড়াই চামচ দিলাম। এখানে পানি এড করে দেব, লবণও দিয়ে দিচ্ছি। অল্প চামচে দিয়ে দিলাম দুই চামচ। আবার যদি চেক করে দেখবো রাখতে দেবো, কষাবো 5 মিনিট। আমার সাথে থাকবেন, কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এটা আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু কষাচ্ছি। সবাই এভাবে রান্না তো করে বেশ। আমি আজকে সবজিটা রান্না করবো দিয়ে কষাচ্ছি। আপনারাও হয়ে যাবে কষানো ভালো করে, কালারটা অনেক সুন্দর এসছে। আর একটু জল ফ্রাই করে দিচ্ছি, অনেকটা ফ্রাই করে নিলাম। এবার ফ্রাই করে রান্না করবো, আস্তে ফ্রাই করে রান্না করবো। এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে, এই যে নিয়ে আলু ফুলকপি ফুলকপির জামদি সব আমি এগুলি একটা সবজির মতো করতেছি। এখানে হলুদ গুঁড়ো, অল্প চামচ আদা রসুন পেস্ট, এগুলো সব দিলাম। জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে এটা কষাচ্ছি। কষানো হবে একটু মাছের জন্য, আর এটা কষানো হবে। আমি একটু উল্টো পাল্টা করে দিচ্ছি, এখানে উল্টো পাল্টা করে দিচ্ছি আমার ফুলকপিটা। আজকে ভেঙে জানাতে বড়ো বড়ো করে ফুলকপি না দিলে এটা ভেঙে যায়, তার জন্য এভাবে দেবেন। আর দুর্দশে যারা আছেন তারা তাদের সুস্থ রান্না
আমার ছেলে মেয়ে ভাই বোন যারা আছেন তাদেরকে রান্নাতে দেখাচ্ছি। সবটা যারা রান্না করে খেতে চায় তাড়াতাড়ি করে বা বাসায় কিছু থাকলে এটা দিয়ে। আর আমার মাছগুলো কাতল মাছ সেদিন আমি যে আপনাদেরকে তো শেয়ার করলাম, এই কাতল মাছটা আজকে রান্না করতেছি আমি। আজকে এটা ফ্রাই করে রান্না করব মাছগুলি। আর এখানে ফুলকপি দিয়ে করে রান্না করতে চিনলে না আমি ভালো করে কষাচ্ছি। এখানে আমি পরিমাণ মতন আদা রসুন অল্প চামচ আদা চামচ করে দিচ্ছি, একটু বেশি দিই নাই। যখন মাছটা ফ্রাই করে রান্না করতেছি তার জন্য হলুদ মরিচ অল্প চামচ দিলাম, জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিলাম, লবণও দিয়ে দিচ্ছি। তার অনুযায়ী কষাচ্ছি ভালো করে কষানোর জন্য, একটু ভালো করে কষাবো। একটু যদি মরিচ মশলাগুলি ভালো করে কষান তাহলে অনেক টেস্ট হয়, তেলগুলোও টেস্ট হয়। একটু পানি একটু দিচ্ছি আর একটু কষাবো। আমি মাছগুলি দিয়ে দিলাম এখানে, মাছগুলো কষানো হলো। এখানে আমি পরিমাণ মতো টমেটো দিয়ে দিচ্ছি, একেবারে সব কিছু দিচ্ছি এখানে 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 দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পানি, অ্যাড করে বেশি পানি দেব না। এখানেও দিয়ে দিচ্ছি টমেটো, একসাথে করে ফেললাম। আর এখানে পানি অ্যাড করে দিচ্ছি, হয়ে যাবে। নামিয়ে ফেলবো সব একসাথে করতেছি। 5 মিনিটের পর আমি এগুলি টেবিলে নিয়ে যাবো। একটু পানি দিচ্ছি মাছে। আজকে দুটা রান্না, সবজিটা একটু বাড়িয়ে রান্না করলাম, কালারটা অনেক সুন্দর এসছে। মাছটা আজকে ফ্রাই করে রান্না করলাম। আমি লবণটা সেট করে নিচ্ছি, পারফেক্ট এটা তো লাগবে। এখানে আবার 1 চামচ, এখানে 1.5 চামচ দিলাম, একটু